আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেকর্ডিং অফ কনফেশন, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 এর একটা পার্ট, রেকর্ডিং অফ কনফেশন। চ্যাপ্টার 6 এ আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, রেকর্ডিং অফ কনফেশন বা কনফেশন, মূলত কনফেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় চ্যাপ্টার 6 এ। যে এখন কনফেশনটা যেটা, সেটা হচ্ছে যে CRPC 1898 এর আন্ডারে কনফেশন সম্পর্কে যাবতীয় যা আলোচনা আছে এই ছোট্ট একটা পরিসরে 5-6 মিনিটে চেষ্টা করব যেন এই পুরো আলোচনাটা এখানে শেষ করতে পারি। তো তার জন্য প্রথমেই আগের মতো বরাবরের মতো আউটলাইনটা দেখে নিই যে কি কি আলোচনা করব, যে হোয়াট ইজ কনফেশন, কনফেশনটা আসলে কি। তো তারপর দেখব হচ্ছে হু ইজ কম্পিটেন্ট টু রেকর্ড এ কনফেশন, কে আসলে কার আছে ক্ষমতা আছে যে হচ্ছে কনফেশনটা গ্রহণ করা। এরপর দেখবো হোয়েন ক্যান এ কনফেশন বি রেকর্ডেড বাই দা ম্যাজিস্ট্রেট, কখন একটা ম্যাজিস্ট্রেট কনফেশন রেকর্ড করতে পারে। তো এরপরে দেখবো যে ম্যানার অফ রেকর্ডিং কনফেশন, মানে কোন কোন পদ্ধতি অবলম্বন করে বা কোন প্রসিজিউরে এটাকে ম্যানার বা প্রসিজিউর অফ রেকর্ডিং অফ কনফেশন বলা যায়। তো CRPC এর আন্ডারে কোন কোন ম্যানার ফলো করে হচ্ছে একটা কনফেশন নেওয়া হবে সেটা দেখবো। পরবর্তীতে দেখবো হাউ এ কনফেশন ইজ রেকর্ডেড আন্ডার CRPC, মানে কনফেশনটা কিভাবে রেকর্ড করবে একজন ম্যাজিস্ট্রেট। এরপর দেখবো আসলে একটা ফরম্যাট অফ মেমোরেন্ডাম, যে ফরম্যাটটা CRPC-তে বলা আছে সেকশন 164-তে 1898-এর 164 নম্বর সেকশনে যে ফরম্যাটটা বলে দিয়েছে যে কোন ফরম্যাটে একটা এই মেমোরেন্ডাম বা হচ্ছে কনফেশনটা রেকর্ড থাকবে, কি কি লিখিত থাকবে সে বিষয়টা। তো প্রথমে দেখি যে হোয়াট ইজ কনফেশন, কনফেশনটা আসলে যে কনফেশনটা হচ্ছে একটা লিখিত স্টেটমেন্ট যার মাধ্যমে একজন অপরাধী, হ্যাঁ, যাকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয়েছে। কনফেশন হচ্ছে একটা স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মাধ্যমে একজন অপরাধী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার অপরাধের একনোলেজমেন্ট বা স্বীকারোক্তি সে উপস্থাপন করবে। আমি আবার বলি যে কনফেশনটা কি, পরীক্ষার খাতায় সহজে বাংলাটা মনে রাখলে কিন্তু ইংরেজিতে নিজে নিজে বানায় লেখা যায়। যেমন কনফেশনটা হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট বা একটা লিখিত স্টেটমেন্ট, যেটা হচ্ছে একজন অপরাধী তার অপরাধের স্বীকারোক্তিমূলক হিসেবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা ম্যাজিস্ট্রেটের সামনে প্রদান করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকশন কনফেশন। তো হু ইজ কম্পিটেন্ট টু রেকর্ড এ কনফেশন, কে কনফেশন নিতে পারবে। এই যে অপরাধী কনফেশন দিবে, আমরা কিন্তু সঙ্গে বলছি যে ম্যাজিস্ট্রেটের সামনে কনফেশন নিবে, পুলিশ অফিসার বা কেউ অন্য কেউ হচ্ছে এই কনফেশন নিতে পারবে। তো ম্যাজিস্ট্রেট কনফেশন নিতে পারবে। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে যে CRPC 164-তে বলছে যে একজন ম্যাজিস্ট্রেট যার জুরিসডিকশনে নেই, শুধু জুরিসডিকশনে নেই বলে সে হচ্ছে কনফেশন নিতে পারবে না এমন না, যার জুরিসডিকশন নেই কনফেশনটা নেওয়ার সেও একটা কনফেশন নিতে হবে, মানে যার জুরিসডিকশনটা নেই এই কেসটা পরবর্তীতে নেওয়ার। তো আমরা জানি জুরিসডিকশন অনেক ভাবে থাকে, পিকুইনারি জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন এগুলো নেই, কিন্তু এরপরও তার সামনে আনলে সে হচ্ছে কনফেশনটা রেকর্ড করতে পারবে। তো এরপর দেখবো হচ্ছে হোয়েন ক্যান এ কনফেশন বি রেকর্ডেড বাই এ ম্যাজিস্ট্রেট, তো কখন একজন ম্যাজিস্ট্রেট কনফেশন নিতে পারে। তো একটু আগে দেখছি যে কনফেশনটা কি কার কাছে করতে পারে, ম্যাজিস্ট্রেটের কাছে। এখন ম্যাজিস্ট্রেট কোন সময় বা কখন কনফেশনটা নিতে পারে, প্রথমত ম্যাজিস্ট্রেট কনফেশনটা নিতে পারে ইনভেস্টিগেশনের পূর্বে বা ইনভেস্টিগেশনের সময়, ইনভেস্টিগেশনের সময় কনফেশন নিতে পারে। পরবর্তীতে আবার হচ্ছে যে কোনো সময় কিন্তু বিচার জাজমেন্টের পূর্বে হচ্ছে তার কনফেশনটা নিবে, প্রথমত হচ্ছে কি ইনভেস্টিগেশনের সময়, পরবর্তীতে হচ্ছে যে কোনো সময় কিন্তু জাজমেন্টের আগে কনফেশনটা নিবে। বুঝতে পারছ? আচ্ছা, তো এখন দেখবো ম্যানার অফ রেকর্ডিং কনফেশন আন্ডার CRPC, যে এটা কি বলছে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট কনফেশনটা নিবে সেটা বললাম। CRPC সেকশন 164-তে বলা আছে কোন কোন পদ্ধতি, 164-2-4 এইসব সাবসেকশনে বলা আছে। প্রথমেই বলি যে একজন ম্যাজিস্ট্রেট যে একজন অপরাধীর কাছ থেকে একনোলেজমেন্ট নিবে অপরাধীর, সেটা হচ্ছে কি যে ওই ম্যাজিস্ট্রেট প্রথমেই তাকে বলে নিবে, ওই অপরাধী ব্যক্তিটা যে কনফেশন দিবে তাকে প্রথমে বলে নিবে কি যে তুমি আপনি যে অপরাধের কনফেশনটা দিচ্ছেন এর জন্য কিন্তু আপনাকে হচ্ছে বাধ্য করা হচ্ছে না, ইউ আর নট বাউন্ড টু কনফেস। ঠিক আছে, আপনি নিজের স্বেচ্ছায় ভলেন্টিয়ারি হচ্ছে কনফেশনটা দিবেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট।
দুই নাম্বার পয়েন্টে বলবে কি যে আপনি যে কনফেশনটা দিচ্ছেন, অপরাধের স্বীকৃতিটা যে আমার কাছে দিচ্ছেন, আমি কিন্তু সেটা রেকর্ড করব, লিখিত ভাবে থাকবে। এই রেকর্ডটা কিন্তু আপনি যে বলতেছেন পরবর্তীতে কিন্তু আপনার এগেনস্টে এভিডেন্স বা সাক্ষ্য হিসেবে কাজে দেবে, তখন কিন্তু আপনি আর এটা না করতে পারবেন না। মানে বলবে কি যে আপনি এটা স্বেচ্ছায় দিতেছেন, আপনাকে আমি কোন রকমের চাপ দিচ্ছি না, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর কথা বলবে কি যে আপনি যে রেকর্ড কনফেশনটা এখন দিচ্ছেন, এটা পরবর্তীতে আপনার এগেনস্টে সাক্ষ্য হিসেবে কাজে দিবে, তখন কিন্তু আর না করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। ম্যাজিস্ট্রেট হচ্ছে কি ওই যে কনফেশন দিবে অপরাধ একিউজড পারসন তাকে বলে নিবে। তো এটা বলার পর আর কিছু স্টেপ আছে যেটা আসলে বইয়ের মধ্যে আমাদের যে বইটা আসলে ফলো করছি সেটাতে নেই। সেটা হচ্ছে কি যে প্রথমে এই সকল বিষয়গুলো বিবরণ দেওয়ার পর একজন ম্যাজিস্ট্রেট ওই একিউজড পারসন যিনি আছে, যিনি হচ্ছে কনফেশন দিবে, ওনাকে একটা সময় দিবে যে আপনি সময় নেন, চিন্তা ভাবনা করেন, আপনার তারপর কনফেশনটা দিবেন। তো এই সময় দিবে, পরবর্তীতে আবার হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট ওই একিউজড পারসন যিনি আছেন ওনাকে বলবেন, ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে কনফেশনটা দিচ্ছেন, আপনাকে কি কাস্টডিতে যখন ছিলেন তখন কি পুলিশ আপনাকে ফোর্স করছে কিনা, ওনাকে এই যে আনডু ইনফ্লুয়েন্স, আমরা যারা কন্ট্রাক্ট পড়ছি তারা জানি যে আনডু ইনফ্লুয়েন্স কি, যে তাকে থ্রেট দিয়ে বা জোরপূর্বক কনফেশনটা দেওয়ানো হচ্ছে কিনা। আমরা অহরহ বিভিন্ন মামলাতে দেখি যে হচ্ছে অনেক ব্যক্তি, নিরপরাধ ব্যক্তিকে পুলিশে হেফাজতে যখন রাখে তখন মারধর করে কনফেশন নেওয়ায়। কিন্তু এটা আগে ম্যাজিস্ট্রেট হচ্ছে একজনকে জিজ্ঞেস করবে যে আপনাকে কি কাস্টডিতে কোন রকমের টর্চার করা হয়েছে কিনা। তো আবার তৃতীয়ত দেখবে যে যদি ওই একিউজড পার্সনের গায়ে যদি কোন রকমের মায়ের চিহ্ন থাকে ওইটাও দেখে নেবে ম্যাজিস্ট্রেট যে তাকে কি ফোর্স করে দেওয়া হয়েছে কিনা। তো এরপর আরো দেখবে কি যে ওই ব্যক্তি যে কনফেশনটা দিচ্ছে ওই কনফেশনকারী ব্যক্তি যদি হ্যান্ডকাপ পরে থাকে তো হ্যান্ডকাপটাও বলবে যে খুলে নাও, তাকে ফ্রিলি কনফেশনটা দিতে দাও। তো এটাও করবে, পরবর্তীতে হচ্ছে তাকে একেবারে একটা নির্দিষ্ট সময় দিবে চিন্তা ভাবনা করে ভলেন্টিয়ারলি নিজের স্বেচ্ছায় যেন সে কনফেশনটা দিতে পারে যে আমি আসলে এই অপরাধ করছি। কনফেশন মানে কিন্তু আমরা জানি যে সে যা যা অপরাধ করছে তার বিবরণ দিবে এবং বিবরণটা দিবে ম্যাজিস্ট্রেটের সামনে, এটা হচ্ছে কনফেশন। এখন হচ্ছে সকল যে সে যেন একেবারে ফ্রিলি দিতে পারে, যেন কোন রকমের চাপ বা কোন রকমের কোনো কিছু যাতে পরবর্তীতে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে যেন বিঘ্নতা না ঘটে, পরবর্তীতে যেন সে আবার বলতে না পারে যে আমি তো চাপের মাথায় দিছি, আমাকে তো ফোর্স করছে, এগুলা যেন না বলতে পারে। তো এই যে এটা এখানে ম্যানার গুলো দেখলাম, এই যে এটাই আবার এখানে বলছে হাউ এ কনফেশন ইজ রেকর্ডেড। তখন এই সব যে এখানে যে পয়েন্ট গুলা বলছি এই সব বলার পরে একজন ম্যাজিস্ট্রেট সিআরপিসি সেকশন 164 এর আন্ডারে হচ্ছে যে সে পরবর্তী এই সব সুবিধা দেওয়ার পর যখন একজন অপরাধী তার অপরাধগুলো অপরাধের স্বীকৃতিগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে দিবে, তখন ম্যাজিস্ট্রেট কি করবে এই অপরাধের বিবরণগুলো লিখিতভাবে রেকর্ড রাখবে। তো লিখিতভাবে রেকর্ড রাখার পর ম্যাজিস্ট্রেট তাকে আবার বলবে যে সে আসলে ওই ভলেন্টিয়ারি দিয়েছে কিনা, এটা আবার জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পর পর আবার হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট তাকে সে যে বক্তব্যগুলো দিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো তো ম্যাজিস্ট্রেট লিখিতভাবে দিয়েছে, তো লিখিত নেওয়ার পর যেইগুলা লিখছে এইগুলো আবার তাকে পড়ে শোনাবে যে একিউজড পারসন যে আপনি এই এই বিষয়গুলা বলছেন। তো এটা নিশ্চিত হবে যে একিউজড পারসন আসলে এটা বলছে কিনা। নিশ্চিত হওয়ার পর যে ম্যাজিস্ট্রেট আছে উনি আসলে ওইখানে সিগনেচার করে দিবে যে ওই আমি হচ্ছে এই অপরাধগুলা, আপনি এই অপরাধগুলো করছেন, আমি এসে এর কনফেশনটা নিচ্ছি, এটা সিগনেচার করে দিবে। তো এটার একটা ফরম্যাট আছে যে ফরম্যাট অফ মেমোরেন্ডাম, যে এই কনফেশনটা যে নিবে ম্যাজিস্ট্রেট তো ম্যাজিস্ট্রেট কিন্তু একটা মেমোরেন্ডাম হিসেবে এই কনফেশনটা রেখে দিবে। তো রেখে দিলে যে একটা মেমোরেন্ডাম আছে এই মেমোরেন্ডাম আসলে সিআরপিসিতে বলা আছে, আমি একটু পড়ে এখানে দেখে পড়ি যে ম্যাজিস্ট্রেট বলবে কি যে ফরম্যাটটা এখানে দেওয়া আছে যে আই হ্যাভ এক্সপ্লেইন দ্য নেম, হি ইজ নট বাউন্ড টু মেক এ কনফেশন দ্যাট ইফ হি ডাজ সো কনফেশন ইজ মেক মে বি ইউজড অ্যাজ এ এভিডেন্স এগেনস্ট হিম অ্যান্ড আই বিলিভ দ্যাট দিস কনফেশন ওয়াজ ভলেন্টারি মেড অ্যান্ড ইট ওয়াজ টেকেন ইন প্রেজেন্স অফ মাই হিয়ারিং। এগুলো বলার পর হচ্ছে একটা সিগনেচার করে দেবে। আমি আগে এটা আবার বলছি, তো এটা আপনারা পড়ে নেবেন, এই স্টেপটা আপনারা মুখস্থ করে নেবেন যে এখানে এই যে ফরম্যাটটা দেওয়া থাকবে ফরম্যাটটাতে ম্যাজিস্ট্রেট বলবে যে আমি আমি যে ম্যাজিস্ট্রেট বা উনি বলবে যে আমার সামনে অপরাধী মিস্টার এক্স বা মিস্টার জুবায়ের এ অপরাধটা করছে এবং এই অপরাধের স্বীকৃতি উনি সুস্থ মাথায় ভলেন্টিয়ারি দিছে, তো দেওয়ার পর আমি এর সাক্ষ্য ছিলাম, আমার উপস্থিতিতে ছিল, আমার হিয়ারিং এ উনি উপস্থিতি দিছে, তখন ম্যাজিস্ট্রেট একটা সিগনেচার করে
সেই নিশ্চয়তা প্রমাণ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এটা পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু ভালো করে পড়বেন।